আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। এতক্ষণে বুঝে গেছো আজকের ব্লগটা হবে আড়ংয়ে কী কী পাওয়া যায় এটাই নিয়ে। আড়ং মানেই হচ্ছে বিশ্বাস এবং নির্ভরতার একটা জায়গা। কি পাওয়া যায় না এখানে, তামা কাঁসা থেকে শুরু করে ঘর সাজানোর শতরঞ্জি সব কিছুই পাবেন আপনি এক ছাদের নিচে আড়ংয়ে আসলেই। আর প্রতিটা পণ্যই আপনাকে বিমোহিত করবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিরর। এখন কিন্তু মিরর সবাই ব্যবহার করে ঘর সাজানোর জন্য। এখানে খুব সুন্দর সুন্দর শোপিসও আছে, রিক্সা আছে, গরুর গাড়ি আছে। এই জিনিসগুলো কিন্তু খুবই কালারফুল এবং খুব সুন্দর দেখতে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, এতটাই কালারফুল। আছে সিরামিকের সব জিনিসপত্র, আড়ংয়ে সব কিছুই পাওয়া যায়। আপনার চাহিদা মাফিক সব পণ্যই আপনি পেয়ে যাবেন আড়ংয়ে। খুবই সুন্দর সুন্দর কিছু ক্যান্ডেল দেখছিলাম এবং ক্যান্ডেলগুলো খুবই কালারফুল ছিল। কফি মগ ছিল অনেকগুলো এবং সেগুলো খুব চমৎকার কালারফুল ছিল। পাপোশ ছিল, তারপর কুশনের কভার ছিল এবং প্রতিটা কুশনের কাভারেই আড়ংয়ের যে সিগনেচার হাতের কাজ তা ছিল খুব সুন্দর করে করা। পাঞ্জাবি ছিল বিভিন্ন ধরনের, ক্যাজুয়াল, ফর্মাল এবং কালারফুল ছিল প্রতিটা পাঞ্জাবি। দেখতে খুব ভালো লাগছিল। আপনি এখানে আসলে আপনার পরিবারের যে কোনো সদস্যের জন্য চাহিদা মাফিক পণ্যগুলো পেয়ে যাবেন। সব বয়সী মানুষের জন্য এখানে কিন্তু কালেকশন রাখা হয়েছে, এমনকি মানি ব্যাগও কিন্তু পাওয়া যাবে আড়ংয়ে আসলে। এক ছাদের নিচে সব কিছু। যারা বেশি ঘোরাঘুরি করতে পছন্দ করে না, আড়ং তাদের জন্য বেস্ট চয়েস। বাচ্চাদের খুব চমৎকার কিছু খেলনাও ছিল, পুতুল ছিল, বাচ্চাদের বিছানায় রাখার জন্য কুশন ছিল এবং খুব সুন্দর করে কিছু ফলমূল বানানো ছিল। আড়ংয়ের কিন্তু এটা একটা সিগনেচার প্রোডাক্ট। আড়ং কিন্তু বাচ্চাদের জন্য সবসময় স্পেশাল কিছু খেলনা তৈরি করে এবং বাচ্চাদের ঘর সাজানোর জন্য কিন্তু আড়ং বেস্ট চয়েস। আড়ংয়ের কিন্তু জুতার কালেকশনও আছে এবং সেগুলো খুবই এক্সেপশনাল হয় ডিজাইনগত দিক থেকে। এখানে বাচ্চাদের জন্য জুতা অ্যাড করা হয়েছে। আগে বাচ্চাদের জুতাটা ছিল না, শুধু বড়দের ছিল। এখন দেখছি বাচ্চাদের জন্য জুতার কালেকশন অ্যাড করা হয়েছে এবং খেলনাগুলো কিন্তু খুবই চমৎকার ছিল। এগুলো খুবই ভালো লাগছিল আমার দেখতে। একদম নিউবর্ন বেবি থেকে শুরু করে একদম বয়স্ক সদস্যের জন্য কিন্তু আড়ংয়ের স্পেশাল কালেকশন আছে। এগুলো কিন্তু ছেলে মেয়ে জেন্ডার হিসেবে ভাগ করা রয়েছে। ছেলেদের কালেকশন একপাশে রাখা হয়েছে, মেয়েদের কালেকশনগুলো একপাশে রাখা হয়েছে। এবং আড়ংয়ের কটন কালেকশনগুলো কিন্তু সবচাইতে বেশি সুন্দর হয়। এগুলো খুবই কালারফুল হয় এবং গুণগত মানসম্পন্ন হয়। এগুলোর রং কিন্তু ওঠে না। আড়ং কিন্তু তার প্রতিটা পণ্যেই কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করে। আড়ংয়ে মেয়েদের কালেকশনগুলো খুবই সুন্দর হয়। একদম নিউবর্ন বেবিদের জন্য যে কালেকশনগুলো রাখা হয়েছে আড়ংয়ের, সেগুলো কিন্তু খুবই নজরকাড়া। আমি দু একটা কালেকশন নিয়ে দেখছিলাম, আমার বেশ ভালোই লাগছিল এবং এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল। বাচ্চাদের কাপড়ে কিন্তু আরামের দিকটাই আগে খেয়াল রাখতে হয়। মাই গড, আড়ং কিন্তু মেয়েদের জন্য, বাচ্চা মেয়েদের জন্য ব্যাগের কালেকশন রেখেছে। বাচ্চা মেয়েরা অনেক সময় মায়ের দেখা দেখি ব্যাগ নিতে চায়, আড়ং সেই জিনিসটাও মাথায় রেখেছে এবং বাচ্চা মেয়েদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু ব্যাগ তৈরি করেছে। আড়ং কিন্তু হাতের কাজের জন্যই বেশি পরিচিত সবার কাছে। আড়ংয়ের সিগনেচারই হচ্ছে তার হাতের কাজ। প্রতিটা ব্যাগের উপরেই দেখতে পাচ্ছ সুন্দর করে হাতের কাজ করা, বিভিন্ন জড়ি দিয়ে কাজ করা। আবার প্লেন কিছু ব্যাগও ছিল যেগুলোতে শুধু লেদার ইউজ করা হয়েছিল। আড়ং কিন্তু সবসময় কোয়ালিটি মেনটেন করে, কখনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না। আড়ং মেয়েদের জন্য খুবই চমৎকার কিছু জুতা তৈরি করে, যেগুলো বেশিরভাগই উপরে হাতের কাজ করা থাকে এবং নিজের সোলটা হয় লেদারের। খুবই সুন্দর কিছু কালেকশন এবং খুবই কালারফুল। এগুলো কিন্তু ড্রেসের সাথে ম্যাচ করে আড়ং তৈরি করে। আড়ং এখন আর্থ নামে বিউটি প্রোডাক্টও বিক্রি করে এবং আড়ংয়ের আর্থ প্রোডাক্টগুলো ব্যাপক সাড়া ফেলেছে মার্কেটে। এগুলো খুবই হাইজেনিক এবং অর্গানিক হয় এবং ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেই জন্য কিন্তু খুব দ্রুত এটা মার্কেট দখল করেছে। আমি এটার একটা ফেস ওয়াশ ব্যবহার করি, নিম ফেস ওয়াশ, যেটা খুবই ভালো আমার কাছে মনে হয়। আড়ংয়ের প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি আমার কাছে ভালো লাগে। ফেস ওয়াশ, সাবান, উপটান, তেল সব কিছুই ছিল আড়ংয়ের আর্থ সেকশনে। আর্থটা মূলত একটা বিউটি সেকশন, এখানে বিউটি প্রোডাক্টগুলোই বিক্রি করা হয়। আড়ংয়ের ডেইরি সেকশন আছে, এখানে ঘি, বাটার, দুধ, জুস এগুলো পাওয়া যায়। ঘর সাজানোর জন্য এই সুন্দর গাছগুলো আছে আড়ংয়ে। আরেকটা জিনিস, পাখির বাসা, এই চড়ুই পাখির বাসাটাও কিন্তু আড়ংয়ে আছে। ঘর সাজায় এখন অনেকেই চড়ুই পাখির বাসা দিয়ে। এবার দেখাবো লেডিস কালেকশন। আড়ংয়ের লেডিস কালেকশন এক কথায় অনবদ্য। এখানে একটা ড্রেসের সাথে আরেকটা ড্রেসের মিল নেই। কোথাও হাতের কাজে বৈচিত্র্য আনা হয়েছে, কোথাও গলার কাজে বৈচিত্র্য আনা হয়েছে, কোথাও ডিজাইনে বৈচিত্র্য। বেশিরভাগ পোশাকেই কিন্তু হাতের কাজ করা। আড়ংয়ের বিশেষত্ব এখানে সালোয়ার কামিজ, টপস, গাউন, নর্মাল কামিজ, ওয়ান পিস সব কিছুই আছে আড়ংয়ে। এবং এখানে হাতের কাজ করা কামিজ আছে, সিঙ্গেল কামিজ আছে, নর্মাল থেকে গর্জিয়াস সব ধরনের কালেকশনই পাওয়া যাবে আড়ংয়ে। আড়ংয়ে নজরকাড়া কিছু জামদানি আছে যেগুলোর কালার আপনার মাথা ঘুরিয়ে দিবে। প্রতিটা কালার এতটাই সুন্দর, আপনি কোনটা রেখে কোনটা নেবেন ডিসাইড করতে পারবেন না। আড়ংয়ে এখন জুয়েলারিও আছে, রূপা, সোনা,
অ্যান্টিক সবকিছুই পাওয়া যাবে এক ছাদের নিচে আড়ংয়ে আসলেই। এখানে আপনি আপনার চাহিদা মতো সব কিছুই পেয়ে যাবেন এক ছাদের নিচে, এবং প্রতিটা পণ্যই হবে খুবই কোয়ালিটিফুল এবং এক্সেপশনাল ডিজাইনের। এমনকি এইসব জুয়েলারি রাখার জন্য খুবই সুন্দর সুন্দর কিছু জুয়েলারি বক্সও আছে, যার কালারগুলো এতটাই চমৎকার যে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। এর ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর। এখন দেখাবো আড়ংয়ের শাড়ির কালেকশন। এগুলো বেশিরভাগই ছিল হ্যান্ড প্রিন্টের এবং ব্লকের কাজ করা। ব্লকের কাজের জন্য কিন্তু আড়ং খুবই বিখ্যাত। আড়ংয়ের ব্লকের কাজগুলো নষ্ট হয় না ধোবার পরেও, এবং এর রঙের গ্যারেন্টি তো আছেই। আড়ংয়ের শাড়ির মাপগুলো কিন্তু খুবই পাকা। আমি সম্পূর্ণ আড়ংটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।